শহরে ফের বেপরোয়া গতির বলি দুই পথচারী স্ট্যান্ড রোডে হাইকোর্টের সামনে ম্যাটাডোরের ধাক্কায় মারা গেলেন মা ও ছেলে এবং বেপরোয়া গতিতে ম্যাটাডোরটিকে ট্রাফিক বিধি ভেঙে পিষে দেয় দুজনকে এমনটাই জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে সন্দীপ সরকার মাফ করবেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ ভাই মর্মান্তিক ঘটনা ঠিক কিভাবে ঘটলো তোমার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানবো দেখো ভারতীয় স্টেট ব্যাংকের যে হেডকোয়ার্টার রয়েছে স্ট্যান্ড রোডের ওপর সেই সেই স্ট্যান্ড রোডের ওপর ওই জায়গাতেই এই দুর্ঘটনাটি ঘটে আর সকাল 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে যে সময় নীলা রেড্ডি এবং অরুণ রানা এই দুজন মা এবং ছেলে তারা তারা গঙ্গা স্নান সেরে তারা রাস্তা পার হচ্ছিলেন স্ট্যান্ড রোড পারাপার হচ্ছিলেন ঠিক সেই সময় হাওড়ার দিক থেকে আসা একটি টাটা 407 গাড়ি সেটি লেন ভেঙে তার যে লেনে যাওয়ার কথা তার উল্টো দিকের লেনে এসে এই মা এবং ছেলেকে পিষে দেয় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় নীলা দেবীর তার পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায় এবং এবং তার ছেলের তারও শরীরে গুরুতর আঘাত লাগে দুজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই মুহূর্তে পরিবারের সদস্যরা তারাও এসে পৌঁছেছেন হাসপাতালে ওই গাড়িটির কোনো খোঁজ পাওয়া যায়নি গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং ওই জায়গায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভির যে ফুটেজ দেখে ওই গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে সন্দীপ ধন্যবাদ সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা শুনবো एक 407 गाड़ी आ रहा था उधर से इधर से आदमी लोग नहा करके जा रहा था तो धक्का मारते हुए पहले उसको मारा तो वो इसको मार फेंका गया दो आदमी एक वहाँ गिरा एक यहाँ गिरा मार करके भागा उधर सिग्नल से उस तरफ बाएं तरफ और इधर कोई इधर गाड़ी को भी हाँ यहाँ पर एक गाड़ी खड़ा था उसको भी इंडिको गाड़ी था उसको भी ब्रेक लाइट सब तोड़ते हुए चला गया गाड़ी वाला फिर उसको पीछा भी किया तो देखा और गाड़ी को मारते हुए जा रहा तो घूम के चला वापस और गाड़ी को भी मारा हाँ पकड़ रही है कैसे पकड़ेंगे भैया वो गाड़ी बड़ा वाला गाड़ी है इतना स्पीड में लेके जा रहा कुछ पता नहीं है ये तो सबको मार देता है हम लोग बच गया बोल के हम लोग को लाख बहुत अच्छा हम लोग बच गए हम लोग को बाल बच्चा बच गया চুকরাগবো পরের খবরে বাগুইআটি থানার কেষ্টপুর এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হলো চার কুখ্যাত দুষ্কৃতীকে এবং এরই পাশাপাশি 5.5 কেজি গাঁজা সহ দুজনকে আটক করা হয়েছে ওই এলাকা থেকেই এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের সঙ্গে সিজার দেখো বাগুইআটি থানা এলাকা কেষ্টপুর থেকে গত রাতেই কিন্তু বাগুইআটি থানার পুলিশ চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এই দুষ্কৃতীরা ওই এলাকায় একটি ডাকাতির ছক করছিল বলে পুলিশের দাবি এবং ধৃতদের কাছ থেকে আগ্নেয় অস্ত্র এবং ধারালো অস্ত্র চপার বা ড্যাগারের মতো ধারালো অস্ত্র পাওয়া গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের মূল পরিকল্পনা কি ছিল তার পাশাপাশি কৈখালী এলাকা থেকে সেটাও বাগুইআটি থানা এলাকা সেই কৈখালী এলাকা থেকে দুজনকে গোপাল সর্দার এবং আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে 5.5 কেজি গাঁজা সহ তারা নদিয়া থেকে গাঁজা পাচার নিয়ে আসছিল এবং পাচার পরিকল্পনা ছিল কলকাতায় তার মাঝখানে খবর পেয়ে গোপন সূত্র খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ তাদের ইন্টারসেপ্ট করতে পারে কুনাল ধন্যবাদ সিজার মদ্যপ যাত্রীকে নিয়ে বিপাকে ওলা চালক গাড়িতে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন যাত্রী থানায় নিয়ে গিয়েও সুরাহা হয়নি শেষমেশ যাত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন ওলা চালক প্রাথমিক চিকিৎসা সুনিশ্চিত করা পর্যন্ত যাত্রীর পাশেই ছিলেন চালক শনিবার মাঝরাতের ঘটনা মেন্টো পার্ক থেকে আনন্দ সিং নামে এক যাত্রীকে তোলেন মোহাম্মদ আজহারউদ্দিন গন্তব্যে পৌঁছে দেখেন পাশের সিটে বেহুশ হয়ে পড়ে রয়েছেন আনন্দ মোবাইল লক ফলে খবর দিতে পারেননি বাড়ির লোককেও টালিগঞ্জ থানায় তারপর আমহার্স্ট স্ট্রিট থানায় যান ওই ওলা চালক চালকের অভিযোগ সাহায্য তো দূরের কথা সেখানে গিয়ে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয় তাকে তারপর নিজেই যাত্রীকে হাসপাতালে পৌঁছে দেন মাঝরাতে মিন্টো পার্ক এলাকা থেকে এক যাত্রীকে যখন ড্রাইভার এক ওলা চালক যখন পিক আপ করেন এবং তারপরে তাকে যখন টালিগঞ্জের দিকে পৌঁছে দিতে যান তখন খেয়াল করেন যে এই যে যাত্রী তিনি কার্যত বেহুশ হয়ে রয়েছেন গন্তব্যে পৌঁছে চালক বুঝতে পারেন যে যাত্রী মত্ত অবস্থায় ছিলেন যে কারণে বেহুশ হয়ে যান কিন্তু তারপরে বিপদে পড়েন সেই চালক এই মত্ত এবং বেহুশ যাত্রীকে নিয়ে ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল শহরের দুটি থানায় ঘুরে উঠছে না তো খুব আওয়াজ দিয়েছি আমি তো উঠছেই না তারপর পাশে থানাতে নিয়ে গেছি কোন থানায় নিয়ে গেছিলেন টালিগঞ্জে টালিগঞ্জে থানাতে নিয়ে গেছি থানা বলছে আমি কোনো দায়িত্ব নেব না আমি স্ট্রিট বলেছে কি তুমি বেশি পয়সা দিয়ে তুমি লোককে তুলেছো মাতালকে বেশি পয়সা দিয়ে তুলেছো কিন্তু তো এটা নেট দিয়ে বুক করেছো বেশি পয়সা আমি কোথায় দিয়ে নেব আমরা তারপর নিজে মেডিকেলে নিয়ে এসেছি ওই ভদ্রলোক অফিসার হুমকি দিয়েছেন
হুমকি দিয়ে বলছে যদি এ করতে তাহলে তোমাদের দুজনকে আটক করব, তারপর মেডিকেল তিনজনেরই করাবো। আমি 100 নম্বরে ফোন করলাম, 100 নম্বর বললো আমার স্ট্রিটকে ফোন করছি, আমার স্ট্রিটকে ফোন করলো, তারপর উনি একটা ভেতরের রুমে গেলেন, ভেতরের রুম থেকে বেরিয়ে এসে আমাদেরকে বললো তোমাদের বাঁচার এখন একমাত্র একটা রাস্তা বলতে পারি, তোমরা যে কোনো হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করো। কেন এই অমানবিক চেহারা কলকাতার পুলিশের, যেখানে মাঝরাত্রে ওলা চালকের এমন মানবিক রূপ, এবং তারাই কিন্তু কার্যত হাসপাতাল নিয়ে এসেছেন, এই মুহূর্তে সুস্থতা শুরু করা হচ্ছে ওই অসুস্থ চালকের। ক্যামেরায় মিন্টু বাসকের সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, কলকাতা।